আরজিকরের ঘটনায় বাগডোগরাতেও পথ অবরোধ বিজেপির। মাটিগাড়া নকশালবাড়ি বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের নেতৃত্বে পথ অবরোধ বাগডোগরা বিহার মোড়ে। প্ল্যাকার্ড হাতে আরজিকরের দোষীদের শাস্তির দাবিতে এদিন বিক্ষোভ মিছিল করার পর বিহার মোড়ে বসে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। পরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান বিজেপি বিধায়ক। দোষীদের আড়াল করার চেষ্টা করছে এই সরকার, মন্তব্য বিজেপি বিধায়কের। আজকে গোটা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার দুটো থেকে চারটে পর্যন্ত পদ অবরোধের ডাক দিয়েছেন এবং গোটা রাজ্য জুড়ে এই ধরনের কর্মসূচি হচ্ছে। আজকে আমরা বাগডোগরাতেও এই কর্মসূচি করছি। এই রাজ্যে যে সরকার চলছে সেই আছেন সরকার, এবং এই রাজ্যে মা বোনেদের যে কোনো সুরক্ষা নেই, আরজিকরের মতো ডাক্তারি মেডিকেল কলেজ সেখানটাতে আর যেভাবে একজন সেখানকার ডাক্তারকে নিজের আর সরকারি কর্মস্থলে তাকে হত্যা করা হলো, খুন করা হলো, ধর্ষণ করা হলো, তার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য গোটা দেশ আজকে উত্তাল হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত আর তাদের আসামিদের ধরা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এই দোষীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি আমরা করছি, এবং এই রাজ্যে এই স্বৈরাচারী সরকারের যতক্ষণ না পর্যন্ত অবসান হবে ততদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন চলতে থাকবে। এবং বাংলার মা বোনেরা যেভাবে গত পরশুদিন স্বাধীনতার আর দিনে রাতে আর সারা রাজ্য জুড়ে যেভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একত্রিত হয়ে প্রতিবাদে নেমেছেন, আমরা আশাবাদী এই সরকার আর খুব বেশি নেই। এই সরকারের অপশাসন স্বৈরাচার খুব তাড়াতাড়ি এখান থেকে দূরে চলে যাবে এবং বাংলার সুশাসন প্রতিষ্ঠা হবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার দুপুরে কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি নেতৃত্ব কর্মীরা জমায়েত করে মিছিল করে কোচবিহারের ব্যস্ততম হরিশপাল চৌপতিতে। বিজেপির এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস, জেলা মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ, জেলা সহসভাপতি দীপা চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা। আপনারা জানেন রাজ্যের ঘোষিত কর্মসূচি আজকে দু ঘন্টা সারা রাজ্যব্যাপী পথ অবরোধ, আরজিকরের এই নৃশংস ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আড়াল করার প্রতিবাদে আজকে আমরা কুচবিহার শহরের প্রাণকেন্দ্র হরিশপাল চৌপতিতে আমরা পথ অবরোধে যাই। সেখানে পুলিশ রাজনৈতিক কর্মীদের আসামিদের থেকেও বিচ্ছিরি আচরণ করে এবং জোরপূর্বক বলপূর্বক আমাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে থানা বাদ দিয়ে পুলিশ লাইনে আমাদেরকে নিয়ে আসে।